আপনারা তাকে পুলিশে ধরিয়ে দিবেন, মামলা করবেন। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, সুপ্রিম কোর্টের অনেক বিচারপতি ফ্যাসিবাদী সরকারের সহায়ক শক্তি হিসেবে কাজ করেছেন। কমপ্লেইন্টগুলি আসছে কিছু কিছু বিচারকের বিরুদ্ধে, এটা জাস্ট অবগত করার জন্য বলা হয়েছে। আমরা বলেছি আমরা অবগত আছি, ওনারা অবগত আছে। আমার মাঝে দুঃখ লাগে এই দেশে যারা শাসক আছে, আহারে আপনারা কি দুর্ভাগা, কত মানুষের দোয়া পেতে পারেন, কত মানুষের মুখে হাসি ফেটাতে পারেন। হাই আল্লাহ, আমার খালি মনে হয় আমি যদি কোনোদিন কোনো মন্ত্রণালয় বা কোনো দেশ পরিচালনার দায়িত্ব পেতাম, আমি জানি না আমি চেঞ্জ হবো নাকি ভবিষ্যতে, বা তুমি কোনো পেতাম। আপনারা সবাই জানেন যে সাংবাদিক সম্পাদক মাহমুদুর রহমান সাহেব, উনি একটি মামলায় জামিন চাইতে গিয়েছিলেন, তারপর উনি কারাগারে আছেন। এই ঘটনা সবাইকে, আপনাদের অনেককে দুঃখ দিয়েছে। আসিফ নজরুল, তোমার বাপের আদালত এটা, তুমি মন চাইলে রোজিনারে ছাড়া দিবা, মন চাইলে মাহমুদুর রহমান এই করবা, তোমার সম্মানের চোখে দেখতো, একজন শিক্ষক, একজন ভালো মানুষ। তিনি যে কথাটা বলছিলেন কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, আপনারা দেখছিলেন, যে আমি যদি দেশের কোনো মন্ত্রী পদে যদি থাকতাম তাহলে আমি জনগণের জন্য কাজ করে ফাড়ায়া ফেলাইতাম। হাই আল্লাহ, আমার খালি মনে হয় আমি যদি কোনোদিন কোনো মন্ত্রণালয় বা কোনো দেশ পরিচালনার দায়িত্ব পেতাম, আমি জানি না আমি চেঞ্জ হবো নাকি ভবিষ্যতে, বা তুমি যদি পেতাম, জীবন দিয়ে কাজ করতাম খালি মানুষের হৃদয় জয় করার জন্য। মানুষের হৃদয় জয় করা মানে আল্লাহর হৃদয় জয় করা। এত বড় একটা উপদেষ্টা মণ্ডলীর দায়িত্ব তাকে দেওয়া হয়েছে, আইন বিভাগের দায়িত্ব, সেখানে কি স্বৈরশাসকরে জেলে ঢুকানোর জন্য আর তাদেরকে মুক্ত করার জন্য কি আপনার এত বড় দায়িত্ব দেওয়া হয়েছে? জনগণ যেমন আপনাদের উপদেষ্টা বানাইতে পারছে, জনগণ আবার আপনাদের নামাইতেও পারবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বর্তমান উপদেষ্টা মণ্ডলীতে যিনি আছেন আইনমন্ত্রী আসিফ নজরুল সাহেব, তার ব্যাপারে আপনার কি মন্তব্য? তার পদত্যাগের দাবি কি হবে? তিনি যে কর্মকাণ্ডগুলো দেশের জন্য করতেছে এই সময়ে এসে, এটা কতটুক যৌক্তিক বলে আপনি মনে করেন? আওয়ামী লীগের দোষরদের জেলে ঢুকাচ্ছে, আবার তাদেরকে ছেড়ে দিচ্ছে, তার নিজের মতো করে আইনকে প্রণয়ন করতেছে, তিনি কি আবারও আওয়ামী লীগের দালালি করতেছে? আমাদের যেহেতু বাক স্বাধীনতা আছে আমরা বলতে পারি, আপনার এই অ্যাকশনগুলো কেন? সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসিফ নজরুলকে নিয়ে অনেক ধরনের জলখোলাসা ইদানিং সময়ে হচ্ছে, তার পদত্যাগের দাবিসহ বিভিন্ন কিছু। এর মূল কারণ হচ্ছে আজকে আপনাদেরকে জানাবো, এবং সেই সাথে তাকে নিয়ে যে ভুল ধারণা লালন হয়েছে তারও তো কিছু ওপিনিয়ন আছে, শুনতে হবে না? এত ভালো একজন মানুষ হঠাৎ করেই তার রূপ চেঞ্জ করে দিল, সম্পর্ক বদলে গেল একটি পলকে, চলেন তার মুখ থেকে আমরা সেই কথাগুলো শুনবো, কেন তিনি এই কর্মকাণ্ডগুলো ঘটাইলেন। তার আগে চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর অনুরোধ করতেছি কথাগুলো শুনতে হবে, না শুনে একজন মানুষ ভুল বোঝা আসলে ঠিক না। চলেন প্রতিবেদনটি প্লে করছি, তার মুখ থেকে আমরা শুনে আসি। আপনারা সবাই জানেন যে সাংবাদিক সম্পাদক মাহমুদুর রহমান সাহেব, উনি একটি মামলায় জামিন চাইতে গিয়েছিলেন, তারপর উনি কারাগারে আছেন। এই ঘটনা সবাইকে, আপনাদের অনেককে দুঃখ দিয়েছে, কাউকে ক্ষুব্ধ করেছে। আপনাদের কাছে মনে হয়েছে যে এরকম একটা ছাত্র জনতার বিপ্লবের পর আসা সরকার, এই সরকারের সময় কেন ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের অন্যতম অগ্রনায়ক মাহমুদুর রহমান ভাই কেন এখানে কারাগারে আছেন? তা আমি আপনাদেরকে একটু ব্যাখ্যা করি বিষয়টা। প্রথমেই বলে রাখি, আমি ওনাকে খুবই শ্রদ্ধা করি। এদেশে শেখ হাসিনার যে ফ্যাসিবাদী শাসন ছিল সেটার বিরুদ্ধে যে লড়াইটা আমাদের, সেটা সূচনা করেছিলেন, বুদ্ধিবৃত্তিকভাবে তিনি সূচনা করেছিলেন, এবং এই জন্য ওনাকে প্রচণ্ড নিপীড়ন নির্যাতন ভোগ করতে হয়েছে, যেটার সাথে মানে কোনো কিছু তুলনা হয় না আর কি। তো ওনাকে একটা অবিশ্বাস্য, একটা চরম ভুয়া মামলায় ওনাকে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার ওনাকে শাস্তি দিয়েছিল। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া হয়েছিল, ওনারা বর্তমানে শাস্তি দিয়েছিল। অবিশ্বাস্য মামলা একটা, এবং এই মামলা মেরিট নিয়ে প্রশ্ন তোলা যেতে পারে, কিন্তু বিচার কার্যটা সম্পন্ন হয়ে গিয়েছিল এবং ওনাকে শাস্তি দেওয়া অলরেডি হয়ে গিয়েছিল। তো উনি যখন এখানে আপনার বাংলাদেশে আসলেন, আসার আগে কিছুদিন আগে ওনার স্ত্রী, আমাদের শ্রদ্ধেয় ভাবি, ওনার বিরুদ্ধেও একটা অত্যন্ত মানে অগ্রহণযোগ্য ভিত্তিহীন মামলা করা হয়েছিল। তো উনি সেই মামলাতে সাজা স্থগিত করে আপিল করার জন্য আবেদন করেছিলেন। এই আবেদন কিন্তু আইন মন্ত্রণালয় অর্থাৎ আমার কাছে আসে না, এটা যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় যখন আমাদের অভিমত চেয়েছে, আমরা ইতিবাচকভাবে এটা দেখার জন্য জোর সুপারিশ করেছি। আমাদেরই সুপারিশের ভিত্তিতে মাহমুদুর রহমান ভাইয়ের স্ত্রীর সাজা স্থগিত করে ওনাকে আপিল করার সুযোগ দেওয়া হয়। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। মাহমুদুর রহমান ভাই যেই মামলায় শাস্তি পেয়ে আজকে জেলে আছেন, এক্স্যাক্টলি এই মামলায় আরেকজন বরেন্দ্র সাংবাদিক শফিক রহমান, ওনারও সাজা হয়েছিল। উনি ঠিক একইভাবে
মাহমুদুর রহমান সাহেবের যে স্ত্রী আছে উনি যেমন আবেদন করেছিলেন যে সাজা স্থগিত রেখে আপিল করার জন্য, উনি একইভাবে সেই আবেদন করেছিলেন। আমাদের আইন মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে শফিক রহমান সাহেবেরও সাজা স্থগিত করে উনাকে মুক্ত মানুষ হিসাবে আপিল করার জন্য যে উনার যে আবেদনটা ছিল সেটা অ্যাপ্রুভ করা হয়। মাহমুদুর রহমান ভাই এটা করেন নাই। আপনি সবাই জানেন উনার অত্যন্ত স্ট্রং আত্মসম্মান বোধ, উনার উনি খুব দৃঢ়চেতা মানুষ, খুবই দৃঢ়চেতা মানুষ, প্রচণ্ড দেশপ্রেমিক মানুষ। হয়তো উনার এই সমস্ত ব্যক্তিত্বের কারণে উনি মনে করেছেন উনি কোনো সাজা স্থগিতের আবেদন করবেন না, বা হয়তো যে কোনো কারণে হোক আমি জানি না উনি সাজা স্থগিত রেখে মুক্ত মানুষ হিসাবে আপিল করার কোনো আবেদন করেন নাই। ফলে এটা করার কোনো রকম স্কোপ কোনো মন্ত্রণালয়ের কোনো সরকারের ছিল না। উনি উনাকে যেই আদালত এই ভুয়া মামলাতে উনাকে শাস্তি দিয়েছিল উনি সেই আদালতে জামিন চাইতে গেছেন। আমাদের ফৌজদারি কার্যবিধিতে আছে যদি কোনো আদালত কাউকে এক বছরের বেশি শাস্তি দেয়, ফৌজদারি মামলা যদি এক বছরের বেশি শাস্তি দেয় তাহলে সেই আদালত দোষী সাব্যস্ত ব্যক্তিকে জামিন দিতে পারবে না, জাস্ট পারবে না, কোনো স্কোপ নাই। কিন্তু তার চেয়ে যে বড় আদালত অর্থাৎ মহানগর দায়রা জজের আদালত সেখানে যদি পরে আবেদন করা হয় তাহলে সেই আদালত জামিন দিতে পারবে। মাহমুদুর রহমান ভাইয়ের আইনজীবী যাতে মহানগর দায়রা জজের কোর্টে জামিনের আবেদন করতে পারে সেই জন্য রায় যেদিন হয়েছে ঠিক সেদিনই অত্যন্ত দ্রুততার সাথে উনাকে সকল কাগজপত্র রায় আদেশের কপি সহ পৌঁছে দেওয়া হয়েছে। আজকে আমি যখন আপনাদের সাথে কথা বলছি আজকে হচ্ছে বুধবার, উনি যে কোনো কারণে হোক উনি জামিনের আবেদন এখনো করেন নাই। জামিনের আবেদনটা করলে ওই আদালতে জামিন দেওয়ার এখতিয়ার আছে এবং ওনার জামিন পাওয়ার পথ প্রশস্ত হবে। উনি মুক্তভাবে উনার যে দেশপ্রেম থেকে দায়িত্ববোধ থেকে উনি উনার সাংবাদিক হোক বা বুদ্ধিজীবী হোক বা ওপিনিয়ন মেকার হোক উনি ওনার ভূমিকা পালন করতে পারবেন অচিরে সে প্রত্যাশা করছি। আমি শুধু আপনাদেরকে একটা জিনিস একটু বোঝার জন্য অনুরোধ করছি, আমি আইন মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর মাহমুদুর রহমান ভাইয়ের স্ত্রী ও সাংবাদিক শফিক রহমান ওনারা যখনই আবেদন করেছেন সাজা স্থগিত করার, সেই আবেদনে আমাদের মতামতের ভিত্তিতে ওনাদের সাজা স্থগিত করা হয়েছে। মাহমুদুর রহমান ভাই এই আবেদন করলে অবশ্যই আইন মন্ত্রণালয় থেকে ওনার সাজা স্থগিতের জন্য আমরা সুপারিশ করতাম, আমরা সেই সুযোগ পাই নাই, এখানে আমাদের কিছু করার ছিল না। আমরা মনে করি যে মাহমুদুর রহমান ভাই উনি যত তাড়াতাড়ি, আমরা বলতে আমি নিজের কথা বলছি, যত তাড়াতাড়ি মুক্ত হয়ে আমাদের এই দেশ করার যুদ্ধে ওনার জায়গা থেকে নেতৃত্ব দেবেন তত এটা দেশের জন্য মঙ্গলজনক। আমি আশা করব খুব দ্রুত ওনার জামিনের আবেদন করা হবে যাতে ওনার জামিনের পথ প্রশস্ত হয়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিও চিত্রগুলো দেখলেন, আপনার কি মনে হয় আসিফ নজরুল এই স্যারকে নিয়ে, তার যে ব্যক্তিত্ব, তিনি যে কর্মকাণ্ডগুলো করছেন এটা নিয়ে আপনার কি মতামত? গণ উত্থানে তার যে বক্তব্য, তার যে ভূমিকা আমরা দেখছি, সেখান থেকে তাকে যখন আইনমন্ত্রী দেওয়া হয়েছিল তখন আমার কাছে বেশ ভালো লাগছিল যে না এবার হয়তো কিছু একটা হবে। কিন্তু দুই তিন মাস চলে গেল, কোনো ফেসিস্টের কোনো রায় শুনলাম না, কোনো বিচার শুনলাম না, শুধু আদালতে তোলা নিয়ে আসা নিয়ে যাওয়া, তাদেরকে হয়তো ভিআইপি অবস্থানই রাখছে। কারণ এরা দুই লাইনের পোলট্রি খেলে, এরা দেশের জন্য আসলেও কতটুকু কি আমরা জানি না, কোনো লিগ্যাল কর্মকাণ্ড আমরা দেখতে কেন পাচ্ছি না? যেমন টাকা ফেরত নিয়ে আসা, যাদের বন্দি করা হলো তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে তাদের কি শাস্তি হবে, কি করা হচ্ছে, এইগুলো কেন জাতির সামনে প্রকাশ করা হচ্ছে না? আমাদের এখন বলতেই হচ্ছে কি করার, এই যা কিছু দেখতেছি এটা নিয়ে আসলে মনে হচ্ছে কি কমু, এখন কর কিছু নেই। আমার মনে হয় যে এই পর্যন্ত কেউ ভিডিও দেখেন না, আমার কথাগুলো বলতেছি, মনে হয় যে হাসিনের শাসন আমলই ভালো ছিল, একতরফা তিনি করছেন যা ইচ্ছা করছে, কিন্তু এখন তো দেখতেছি বিভিন্নজন বিভিন্ন দিকে ঘোরাফেরা করতেছে, এটা আসলেও দুঃখজনক। আপনার কি মনে হয় একটু কমেন্ট করবেন। আজকের ভিডিও পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।